I'm not afraid of the dark.
अनुवाद आविद्य प्रहलाद महाराज वाक्य सत्यता प्रमाण फलाचन्न अर्थात भगवान जे सर्वत्र विराजमान एमकि सभा गृहे स्तम्भे मध्य विराजमान से कथा प्रमाण फलाचन्न परमेश्वर भगवान श्री हरि एक अदृष्ट पूर्वक अद्भुत रूप প্রদর্শন করেছিলেন সেই রূপটি ছিল না মনুষ্যের না সিংহের এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভা গৃহে আবির্ভূত হয়েছিলেন তাৎপর্য হিরণ্যকশিপু জগন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তোমার ভগবান কোথায় তিনি কি এই স্তম্ভে রয়েছেন প্রহ্লাদ মহারাজ জগন ভয়ে উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমার প্রভু সর্বত্র বিরাজমান তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত সেই কথা হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন ভগবান অর্ধনারা এবং অর্ধ সিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন যাতে হিরণ্যকশিপুকে বুঝতে না পারে যে সে বিশাল রূপটি কি মনুষ্যের না সিংহের প্রহ্লাদ মহারাজের বাণী সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছিলেন যে ভগবান গীতা ঘোষণা অনুসারে তার ভক্তের কখনো বিনাশ হবে না বন্দেয়াপদি রানী নমে ভক্ত প্রণাশ্যতি প্রহ্লাদ মহারাজের আসুরের গীতা বাবা প্রহ্লাদকে হত্যা করা ভয় দেখেছিলেন তবু প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সেই তাকে বধ করতে পারবে না কারণ ভগবান তাকে সর্ব অবস্থাতেই রক্ষা করিবে স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন কোনো ভয় করে না আমি এখন উপস্থিতি রয়েছি নৃসিংহদেব আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞাও রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোন মানুষের অথবা পশুর দ্বারা নিহত হইবে না ভগবান এমন এক রূপে আবির্ভূত হয়েছিলেন যে রূপে তিনি মানুষ্য নন অথবা সিংহে নন হরি হো তৎসত ওম তৎবিষ্ণু পরমং পদম ইতিহাস প্রথমে কয়েকদিন যাব পাঠ হয়েছিল কিছু কিছু না বলা হইল কিভাবে হিরণ্যকশিপু তপস্যা করে যোগ সিদ্ধি এবং আশীর্বাদ ব্রহ্মদেব থেকে প্রাপ্ত হয়েছিলেন তারপরে প্রহ্লাদ স্কুলে পাঠানো হইল শুক্রাচার্যের পড়াশোনার জন্য ষণ্ড ষণ্ড এবং আমার একজন পুত্র তারা এইভাবে শিক্ষা দিয়েছে এখন রাজনীতি ভাষা কৌশল অর্থনীতি
এই সমস্তা কি শেখানো হলো? থেকে প্রহ্লাদ বুঝতে পেরেছে এখানে কেবল শিক্ষা হচ্ছে কে শত্রু কে মিত্র, সত্য কিভাবে বিনাশ করা যাবে, মৃত্যু সাহায্য কি করে নেওয়া যায়, এইভাবেই তো হচ্ছে আর কি প্রধান এখানকার শিক্ষা। যখন আচ্ছা তুমি কি শিখেছ বলো, তোমার সব থেকে কি ভালো শিক্ষা পেয়েছ? প্রহ্লাদ সব থেকে ভালো কি শিক্ষা? অবশ্যই যে ষণ্ড আমার যে শিক্ষা দিয়েছে সে আমার কাছে সব থেকে ভালো লাগেনি। যা গুরুদেব নারদ মুনি কাছ থেকে যে শিখেছে সেটা খুবই ভালো লেগেছে, আবার সেটাও বলেছে বাবা কাছে আমি যদি শিখেছি যারা ইন্দ্রিয় তৃপ্তি জন্য মনে করে তারা সুখী হবে, তারা ওই গাহস্থ জীবনের মধ্যে গিয়ে একটা অন্য কূপে সুদণ্ড কূপের মধ্যে পড়ে থাকে, জল নাই শান্তি নাই, নিরন্তর চেষ্টা করছি তার ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়ার জন্য এবং সেই জন্য একটা অশান্তি মধ্যে থেকে তারা শান্তি অশান্তি মধ্যে থেকে যায়। কিন্তু যারা ভগবান সেবা পূজা করে থাকে তারও পরমেশ্বর ভগবানের সেবায় দ্বারা তাদের জীবনে সার্থক হয়ে তারা শান্তিময় জীবন যাপন করে এবং তার সম্পূর্ণ আত্মপূর্ণ হয়ে যায়। এই শুনে হিরণ্যকশিপু আরে কি আমার সত্যের কথা বলছে প্রহ্লাদ, কি করে মন কলুষিত হয়ে গেল এই ছোট্ট শিষ্যরা এই সমস্ত বৈষ্ণবের কলুষিত কথা। কলুষিত যাতে কেউ না করতে পারে, এবার এমন ভাবে মানে পাহারা দিয়ে রেখেছি চার দিকে সমস্ত সৈন্য দিয়ে, যদি সপ্তাহ যদি কোন বৈষ্ণব সেখানে প্রবেশ করতে চেষ্টা করে সেখানে আদেশ চা হলে তার এক বৈশ্বাস করে দেবে। স্কুলে ছায়া দিকে এমন মানে কঠিন পাহারা দেওয়া হলো যাতে কোনো বৈষ্ণবে না ঢুকে। চিত্তরা বুঝতে পারেনি যে বৈষ্ণব ধর্ম প্রহ্লাদ হৃদয়ে মধ্যে বিরাজ করছে, প্রহ্লাদ মহারাজ শুদ্ধ বৈষ্ণব জানে অসুরের পুত্র কি করে বৈষ্ণব ধর্ম শিখবে। এইভাবে পাহাড়ের বাইরে হচ্ছে কিন্তু ভিতরে যখন খেলাধুলা সময় হলো তখন প্রহ্লাদ স্ত্রী দেবগণকে আটক করে রেখেছে, যখন সন্তানের জন্ম হবে তাকে শেষ করে দেবে। এখন দেবতাগণ গর্ভনাশ চিন্তা করে রাখেন, গর্ভনাশ করে যে মহা পাপ হয় সেই পাপ থেকে উদ্ধার হয় না সহজে, সেই জন্য এই ধর্ম নাশ না করে অপেক্ষা করছিল সন্তান জন্ম হোক মেরে ফেলে অসুরের পুত্র বাস্তবে আবার অসুরের পুত্র আবার আমাদের সেই সমস্ত
জ্বালানি ছড়িয়ে দেবে এরকম তাদের ধারণা ছিল কিন্তু সেখানে নারা কোনে আছে বলছে না এই সন্তান হচ্ছে বৈষ্ণব ভক্ত আহা আমি নেব যখন শুনছে ভক্ত বৈষ্ণব তখন সব দেবতাগণ প্রণাম করে বঞ্চা কল্পতরু ব্যাশ্চা কৃপা সিন্ধু দেবচা পঠিতা নাম ভাবনে বৈষ্ণবে ঠিক আছে ভোলা গুরুদেব মানে নারায়ণ গুরুদেব যথার্থ তো নারায়ণ মুনি এভাবে উপদেশ দিয়েছেন মা এবং গর্ভবতী ভ্রূণ ভোলা ভ্রূণ রূপে ছিলেন গুরুদেব আছে তাদের প্রহ্লাদের স্মরণ ছিল সমস্ত সে গুরুদেব উপদেশ কিন্তু মা একই উপদেশ শুনলেন কিন্তু কাল প্রভাবে ভুলে গেছে ভক্তবৃন্দ এরা মনে রাখ আমাদের কলিযুগে যে মত আমরা ভগবানের উপদেশে ভুলি যেতে পারি সেই জন্য শাস্ত্র হচ্ছে নিত্য ভাগবত সেবায়া আমরা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করা উচিত মনে থাকে হিরণ্যকশিপ স্ত্রী ভুলে গেছে অমূল্য উপদেশ ভোলার বলে যায়নি আপনার অনেকে সেবা করছে বলে সময় নাই পড়া নাম পড়ার সময় পাটনা শোনার সময় বিপজ্জনক যদি ভুলি যান চৌধুরী মতন খায়াদু মতন যদি ভুলি যান বিপদ বিপদ পঞ্চম ভাগবত বিপদ থেকে আমাদের বেছে এই স্কুলে ভিতরে তখন ফলা তার সমস্ত ছাত্রগণকে দেখে বলেছে শোনো ভাইগণ আমাদের ছাত্র ভাইগণ শৈন তখন তাদের কিন্তু উপদেশ দিতে শুরু করলেন তোমারাচরিত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহা দুর্লভ মনুষ্য জন্ম প্রহ্লাদ মহারাজ বলেছেন প্রাজ্ঞ ব্যক্তি মানুষ জন্ম লাভ করে জীবনের শুরু থেকে অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন মানুষ জন্ম অত্যন্ত দুর্লভ এবং অনন্য শরীরে মত অনিত্য হইলেও তা অত্যন্ত অর্থপূর্ণ কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব নিষ্ঠপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করিলেও মানুষের পূর্ণ স্থিতি লাভ করতে হবে করতে পারে পুরুষে হিষ্ণু পার্পণম জনেশ সর্বভূতানাম প্রিয়াতেশ্বরাশ্রিত মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে তাই প্রতিটি মনুষ্যের অবশ্যই কর্তব্য ভগবান শ্রীহরির শ্রী বিষ্ণুর পদ পদ্মে সেবায় যুক্ত করায় এই ভগবত ভক্তি স্বাভাবিক কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেই পরম প্রিয় পরমাত্ম এবং পরম সহিত এভাবে দিয়েছে শোনো দায়িত্ব বন্ধুগণ
এভাবে ইন্দ্রিয় তৃপ্তি করলে কোনো সুখই হয় না ইন্দ্রিয় তৃপ্তি দ্বারা ক্ষণেকে সুখ আর অবশেষ দুঃখ হয়ে যায় কিন্তু আসলে সুখ আমরা পাই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণ পূজা করি সেবা করি ইন্দ্রিয় তৃপ্তি আমাদের দুঃখ দেয় কৃষ্ণ সেবা আমাদের সুখ দেয় মনুষ্য প্রয়াস যদি কৃষ্ণ ভক্তি থেকে পরিচালিত হয় তাহলে নিঃসন্দেহ আত্মোপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায় অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়া ফলে কোন লাভ হয় না অতএব জড় জগতে অবস্থান কালে ভবম অস্তিত্ব পূর্ণরূপ সুযোগ ব্যক্তি কর্তব্য সৎ এবং অসতে পার্থক্য নিরূপণ করে যে পর্যন্ত এই পরিপুষ্ট মানব শরীরটি রয়েছে ততক্ষণ বিঘ্ন না হয়ে জীবনের চরম উদ্দেশ্য লাভ জন্য যতশীল করা বলছেন এইভাবে আমাদের জীবন অনেকে চাপ জোগাড় বলছে আমরা বাচ্চা আমরা এখন খেলাধুলো করব এইভাবে আমরা কেন এইসব হরি কথা শুনব বয়স হলে করব কিন্তু প্রহ্লাদ বলছে না শোন সাধারণ যারা মানে তামস আচ্ছন্ন ব্যক্তি অর্ধেক 12 ঘন্টা ঘুমিয়ে থাকে তার মানে 100 বছর প্রত্যেকে জীবিত থাকে তার 100 বছর মধ্যে অর্ধেক তো চলেই গেল ঘুমে আরো 50 বছর রয়ে গেল সচেতনায় তার মধ্যে প্রথম 10 বছর মানে কোন মানে ভালো করে কোন সরবরে কোন সেন্সে থাকে না 10 থেকে 20 বিভিন্ন খেলাধুলো নিয়ে ব্যস্ত থাকবে ফুটবল ক্রিকেট ইত্যাদি তারপরে 20 বছর পর সংসার জীবনে প্রবেশ করবে 20 থেকে 50-60 বছর বয়সে সেখানে সংসার জীবনে সেখানে পরিপূর্ণ কাজে কিভাবে রোজগার করব কিভাবে আমাদের পরিবারকে লালন পালন করব স্বামীকে সেবা করব আমার স্ত্রীকে সেবা করব ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকে তারপরে বৃদ্ধ বয়সে যখন হয়ে যায় তখন দাঁত পড়ে রাখছে কান দেখা শোনা যায় না চোখে দেখা যায় না সেখানে গিয়ে আবার শেষ 20 বছরটা অচল মতন হয়ে থাকে আর মাঝখানে যেগুলো যদি কিছু সময় থাকে সেখানে ধর্ম করতে পারবে মায়ার এমন ভাবে আমাদের ধরে রাখে ওই পরিবারের আসক্তিতে আমরা তাও আমরা গৃহে থেকে বাহর হতে পারছি না সেখানে আমাদের বানপ্রস্থ জীবন সেখানে হতেই দিতে চায় না আমরা সেখানেও আমরা থেকে রাব এবং যেটুকুনো সময় হতো আমরা সহজে বাঁচাতে পারতাম সেটাও চলে গেল সেই জন্য আধ্যাত্ম ব্রহ্ম এখন থেকে আমাদের এই নিয়ে চর্চা করা উচিত তোমরা আছে প্রাজ্ঞ সময় নষ্ট করো কোনো লাভ নাই এখন আমরা আনন্দ করব আনন্দের কীর্তনে করো সব ছাত্র বন্ধুগান হরে কৃষ্ণ হরে কীর্তন অনেক অনন্যে মধ্যে করেছে
এভাবে প্রহ্লাদ সমস্ত চট্টগ্রাম ভক্তকে বানিয়েছে অসুরের গুরুকুলে, বিষ্ণু ভক্ত হয়ে মানিয়াচ্ছে সব। ছন্দ অবাক্য বুঝতে পারে না, ভেবেছে কিছু এখানে অসাধারণ হচ্ছে, কিন্তু তাকে এমন ভাবে শিখিয়ে দিয়েছে দেখো সম দান বেদ দণ্ড চার রকমের রাজনৈতিক কৌশল। প্রথম মিষ্টি কথাই বলো, পরে তোমরা কিছু উপহার দাও, গোষ্ঠী দাও, যে কোনো ভাবে তাকে কোনো উপহার দিয়ে তাকে কাছে রাখো। সে যদি কাছে না হয় তাহলে দুধে মধ্যে বিবাদ সৃষ্টি করে করে দাও, তারা দুর্বল হয়ে থাকবে, তোমার সত্যম করে তুমি সেখানে বলবান থাকবে। সে যদি খাচ্ছে না হয় তাহলে চতুর্থ কুশাল হচ্ছে দণ্ডা, দণ্ড দিয়ে তাদের সে গায়ে জল দিয়ে তাকে পরাস্ত করে দেবে। এইভাবে হচ্ছে আমাদের ধর্মনীতি, সত্যকে বিনষ্ট করো, পাপ বিনাশ করো, এইভাবে আমাদের এই অসুরের শিক্ষা দেওয়া হয়েছে প্রহ্লাদ। কিন্তু প্রহ্লাদ এটা কোনোদিন মন খায়নি, এই সব ফালতু কিছু হবে না, এতে একবার প্রেক্ষা করে শিক্ষা আমাকে দিচ্ছে। এগুলো সমস্ত মনুষ্য জীবনে নষ্ট হয়ে যাবে সমস্ত নীতি পালন করলে। আবার প্রহ্লাদকে একদিনে মা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, দিয়েছে হিরণ্যকশিপুরের কাছে, হিরণ্যকশিপু কোলে রেখেছে। তখন এবার আমার প্রিয় সন্তান যুবরাজ প্রহ্লাদ বলো, সব থেকে কি ভালো লেগেছে তোমার পড়াশোনা, তোমার শিক্ষকের থেকে কি ভালো ভালো শিক্ষা পেয়েছো? বলছে শ্রবণম কীর্তনম স্মরণম বিষ্ণু বন্দনম আর্চনা পাদ সেবনম আর্চনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। এইভাবে নবমীর ভক্তি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করলে এটা আমাদের সব থেকে ভালো লাগে। এইভাবে বিভিন্ন রকম মানে তার শাস্তি দেওয়ার চেষ্টা হলো, কিন্তু শিক্ষা করছে আমরা আমাদের সেরকম শিখাই না মহারাজ, আমরা শিখাই না, কেন এরকম হচ্ছে তাহলে? তখন প্রহ্লাদ চায় না আমাদের এই অসুরিক শিক্ষা কষ্ট পাবে আমার জন্য অন্য অপয়স কষ্ট পাবে বাবা, ওরা আমাদের এরকম শিখায়নি। হ্যাঁ শুনেছ, এরকম মানে এমনি আবৃত্তি থেকে হয়ে আসছে, আমরা একদিন শিকার করেছি কেন এরকম? বলছে তার মধ্যে বিষ্ণু থেকে আকৃষ্ট হয়ে থাকে, একবারে কি বলে চম্বক চুম্বকের মাধ্যমে লোহা আকর্ষণ করে ওর মধ্যে বিষ্ণু প্রতি আকর্ষিত হয়ে থাকছে। তখন তাহলে যদি তা হয় তাহলে যত আমার প্রিয় সন্তান হয় আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের কল্যাণের জন্য আমাদের পরম একটা যজ্ঞ করতে হবে, ত্যাগ করতে হবে, নিজে পুত্রকে ত্যাগ করে এই পুত্রকে তোমরা খুব করে রাখ। কি করবো আমাদের দৈত আশ্রয়কে দেশকে রাখতে হবে, আমাদের নীতিকে রাখতে হবে। এইভাবে যদি ভক্তি, এইভাবে যদি বিষ্ণু ভক্তি যদি আমাদের দেশে ঢুকে সর্বনাশ করে দেবে, সবাই হরিনাম হরিনাম করবে, কৃষ্ণ সেবা করবে, অপরে কল্যাণ সিদ্ধ করবে, শত্রু বন্ধনে সে মনোভাব তো কোথায় চলে যাবে, সবাই শান্তিবন্দী থাকবে। কি এই শান্তি কি
প্রয়োজন আছে আমাদের আমাদের ভোগ বিল আছে প্রয়োজন এইভাবে দিয়ে তখন ফলাটি শেষ করতে চেয়েছে তা আপনি ইতিহাস তো জানেন এইভাবে অনেক রকম চেষ্টা করেছে পদ্ম ফুরানের কাছে একবার যখন সমস্ত আস্ত দিয়ে চেষ্টা করেছে ফলাটকে শেষ করা সেখানে তীর ধনক সেখানে কি বলে ত্রিশূল তারপরে তলোয়ার পালা যে আত্মতা ওর গায়ে লেগেছে ওই আত্মতা পরিণত হয়েছে একটা নীল পদ্ম পুষ্পাঞ্জলি মাধ্যম সেখানে যত রকম অস্ত্র ছিল ছেড়ে দিচ্ছি গায়ে উপরে নীল পদ্ম পরিণত হয়ে গিয়ে তারপর গায়ে নীল পদ্ম দিয়ে সুসাধন ছাড় দিকে কিছু করতে পারেনি তখন ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করে কিভাবে এই এই বৈষ্ণবকে মেরে ফেলব তখন গারম ঠেলে ঠেলে দিয়েছে তাহলে কাজ হয়নি সাদা কাটছে তখন সাপে গুহা মধ্যে রেখে সব বিষক্ত সাপ সেখানে ফলাদ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কীর্তন করছে সাপটা কামড়ায়নি হাতি পা নিচে রেখেছে তাও চাপায়নি পাহাড়টাকে ফেলে দিয়েছে কৃষ্ণকে ধরে নিয়ে নেমে নিয়েছে কত রাখা মানে চিন্তা করে বলে আমি ছেলেটা মেনে দিতে পারছি না কি করব তখন আবার শিক্ষার বলছে দেখুন আমরা আর একবার আমাদের কাছে যে আমরা মেনে ধরতে পারছি না আমি আমাদের ভালো করে অসরিক শিক্ষা দিয়ে তাকে মন আমরা পরিবর্তন এখন বাল্যকাল কিছু এরকম চঞ্চল আছে কিন্তু পরে আমরা ঠিক করে দেবো ও ঠিক অসুর হয়ে যাবে দেখুন আবার একবার স্কুলে পাঠানো হয় না তার কোনো কাজ হয়নি আবার স্কুল থেকে এসে তখন আবার সে বিষ্ণু গুণগান করছে তখন হিরণ্য কাছে চালে তাহলে আমি নিচে তোমাকে মেনে ফেলবো এবার দেখো তোমাদের ঈশ্বর কিভাবে তোমাকে বাঁচাই তাহলে আমাদের ঈশ্বর আমাকে বাঁচাবে তোমার ঈশ্বর স্তম্ভের মধ্যে আছে হ্যাঁ সব জায়গা আছে তখন এই স্তম্ভকে একবার ভেঙে দিল দেখো তোমার ভগবান আসুক দেখতে চাই এসব বলতো মিথ্য কথা কোন ঈশ্বর না কোনো ভগবান নাই কিন্তু যখন এভাবে স্তম্ভ ভেঙে তখন সে এমন একটা শব্দ ব্রহ্ম হয়েছে যে শব্দ পুরো আকাশে ঘুরে গেছে পুরো জগতে ঘুরে গেছে তখন অসুর হয়ে গেছে হিরণ্যকাশি হয়ে গেছে সপ্তগুর থেকে আসছে কি ব্যাপারে ব্যাপারে বাবরি বাবা এটি বিশ্ব তার মহাশক্তি তার পরাশ্রম করেছে তখন সে নরসিংহ প্রকাশ হইল এই শ্লোকে নরসিংহ প্রকাশিত হয়ে খুব রেগে আমাদের যে নরসিংহ রূপ স্তম্ভ নরসিংহ মানে যে স্তম্ভ থেকে বেরিয়ে এলেন এই জন্য খুব রেগে আমাদের দক্ষিণ ভারতে যখন চলে গেছে এই দেখাম নরসিংহ সব থেকে রাগি আমরা পূজা করতে পারবো না ব্রহ্মচারী ছাড়া পূজা করতে পারবে না তখন ওরা ভয়ে করেছে আমরা ধরেই করতে পারবো না এটি নরসিংহ স্তম্ভ নরসিংহ স্তম্ভ থেকে বেরেছে এমন যে থেকে আছে আগুনের মতো তুমি আমার ভক্তকে তুমি এরকম কষ্ট দিচ্ছ খুঁজছে কোথায় সে অসুর কিন্তু তখন তারা গেছেন ওখানকার যারা শিল্পীদার গুরু কাছে এই আমরা যে ধরি করে তাদের কাছে নি অসুবিধা হবে না বলছে না ওরা তো কৃষ্ণ ভক্ত ওরা তো দেখবে কৃষ্ণ আসছে নরসিংহ রূপ সে থেকে কৃষ্ণ ভক্ত তো পূজা করতে পারবে এছাড়াও তারা চৈতন্য দেবের ভক্ত
চৈতন্যর হে ভক্ত তো ভক্তিময় দয়াময় চৈতন্য দেবের ধাম থাকবে সেই জন্য এই নরসিংহ রে ভক্ত কি দয়া করবে মারা বিঘ্ন শরীরে রে কোন এই বিগ্রহ পূজা করতে পারবে না আকৃষ্ট ভক্ত পারবে এবং গুপ্ত বৃন্দাবনে নবদ্বীপ ধামে পারবে মনে আছে চৈতন্য মহাপ একবারে নরসিংহ ভাবাপন্ন হয়ে তখন রাস্তা গিয়ে হাতে ভাবে গিয়ে রাগ করে সবাই দেখছে আরে বাবা কি হলো সব ভুলে গেছে ভয়ে তো চৈতন্য মহাপ্রভু এই ভাবাপন্ন হইলেন না অসুরগতায় চৈতন্য দেব তো দেখছে সব বয়ে পাচ্ছে তখন আবার শান্ত ভাব এসে গেছে বলে আমি এইসব সাধারণ মানুষকে ভয় দিয়েছে তো ভালো হলো না কিন্তু এই সমস্ত লীলা দেখি আমাদের তখন ছিলেন মনে হয় মরারি গুপ্ত উনি বলেছেন যে না তাদের উদার হয়ে আমরা এই লীলা দেখি তারা সকলে উদ্ধার হইল স্তম্ভ নরসিংহ ভক্ত দেখে আশ্বাস পাই ভগবান এসেছে আমাদের রক্ষা করা আছে আবার অসুর দেখে বালাই বা ভয়ঙ্কর এই নরসিংহ পূজা করতে গিয়ে শুদ্ধ ভক্তি দিয়ে পূজা করলে ভালো হয় ভগবান উনি খুশি হন ভক্তদের পূজা দ্বারা ভগবত একটা শ্লোক আছে নাহম আত্মানম আশাসে মদ ভক্তায় সর্ববে বিনা শিয়ামত্যন্তিকম বাপি এষাং গতিরহম পরা যেসব শান্ত ব্যক্তি শুদ্ধ ভক্ত যার জন্য আমি তাদের একমাত্র গতি তাদের বিনা আমার কোন আশা থাকে না কোন ইচ্ছা থাকে না আমার পারমার্থিক আনন্দ আমার পরম ঐশ্বর্য ভোগ করা বিষ্ণুদের সব থেকে ভালো লাগছে যে ভক্ত তাকে পরম গতি করে মনে নিয়েছে এবং যেখানে ভক্তগান ওনার গুণগান করেন সেখানে ভগবান থাকে পদ্মপুরাণে আছে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদ যত্র গায়ন্তি মদ্ভক্তা আমি বৈকুণ্ঠ থাকি না আমার যোগিনী হৃদয়ও থাকি না আমি থাকি যেখানে আমার ভক্তগান আমার গুণগান আমার লীলা প্রশংসা করে থাকে বা গুণগান করে এইভাবে ইরানি আকাশিপু ধরেছে সব দেবতা খুশি হলো এবার শেষ হয়ে যাবে কিন্তু কাশিপু ছেড়ে দিল বিষ্ণু দেবতা গান সেই মেঘের পিছু থেকে দেখছে আরে বাবা ও ছেড়ে গেল মুক্ত হয়ে গেল আমি কি হবে ঠিক যেমন গরুর একটা সাপকে ছেড়ে আবার ঘুরে ছেড়ে ধরে যেমন একটা একটা বিড়াল
কি বলে ইন্দু ইন্দুর এক ঘরে আবার ছেয়ে নেয় আবার ঘরে ছেয়ে নেয় খেলা করে এইভাবে নরসিংহকে ধরে আগে ছেয়ে দিল কিন্তু হিরণ্যকশিপু ভাবছে হা আমার শক্তির ভয় পাচ্ছে এবার আমি শেষ করে দেব বিষ্ণু আবার গিয়ে সেখানে আক্রমণ হল ঠিক সেই মুহূর্তে ভিতরে বাইরে আসছে একটা দরজার মাঝখানে আকাশে নাই জলে নাই মাঠে নাই তা খোলে উপরে কোন আস্ত দ্বারা নাই কোন কিছু জীবিত দ্বারা নাই তাকে ভগবান নখ দিয়ে নখ তো জীবিত থাকে না আবার কিছুই নাই ভেঙে দিল একবার ফেলে দিল মালা দিয়েছে তার নারী নারী বলে তখন ভোলা একদিন নরসিংহদেবের ঘরে ছিল ছিলেন তখন প্রহ্লাদ বলেছে প্রহ্লাদকে বলেছে দেখো তোমার ভক্তি আমার ব্রত করার জন্য হয়েছে তুমি পূর্ব জন্ম তোমার নাম ছিল বাসুদেব বাসুদেব হয় কিন্তু তোমার ধার্মিক ছিল না তুমি খুব পাপী লোক ছিল তুমি বেশ্যা গমনে খুবই আসক্ত ছিল এবং বিভিন্ন রকম পাপকার্য লিপ্ত ছিল কিন্তু কোনোভাবে তুমি একদিনে না আমাদের নরসিংহ চতুর্দশী ব্রত করেছ বলে তোমার এই ব্রতের জন্য তুমি এই জন্মে প্রহ্লাদ হইল এবং এত তোমার ভক্তি হয়েছে এই নরসিংহ চতুর্দশী ব্রত 1000 দ্বাদশী ব্রতের ফল গরিব লোকে ধনী হয়ে যায় এই ব্রত করলে যদি কেউ কোনো কিছু কামনা করে তার কামনা সফল হয়ে যাবে সে যদি কেউ রাজ্যই চায় রাজা পাবে রাজ্য পাবে সে যদি দীর্ঘ জীবন চাই দীর্ঘ জীবন হবে সেখানে যদি এমন কেউ স্ত্রী লোক যাতে তাদের অসময় বিধবা না হয় সে আশীর্বাদ দেওয়া হয় কেউ যদি সন্তান না পায় সন্তান চাই তাদের সন্তান দেওয়া যায় তাদের যদি জীবনে মঙ্গল চাই মঙ্গল হয়ে যাবে তাদের যদি গরিব থাকে তার ধন হবে তার যদি শস্য চাই সে শস্য হয়ে যাবে তাদের দুঃখ হয় দুঃখ তো হয়ে যাবে তাদের আনন্দ মানে ভোগ হবে আবার তাদের মুক্তি হবে এবং যাদের ইচ্ছা হয় সেখানে তাদের শুদ্ধ ভক্তি হয় এইভাবে শুদ্ধ ভক্তি ছাড়া তো অন্য কিছু চাইনি এই ব্রত করলে তারপরে শুদ্ধ ভক্তি ব্রত হইল কিভাবে বিষ্ণু বলেছে নরসিংহ বলেছে আমাদের ব্রত শুক্ল বৈশাখে চতুর্দশী ফলন করতে হয় সেখানে ভরে উঠে স্নান টান করার পর মন্দিরে গিয়ে পূজা করার পর মন সুস্থ হয়ে সেখানে সংকল্প করতে হবে ওম মহাদেব আজ আমি সংকল্প করছি ভগবান আমি তোমার ব্রত করব আশীর্বাদ করুন যাতে আমি নির্বিঘ্ন ভাবে পালিত করতে পারবো সেখানে ওই দিনে কোন খারাপ কথা বলবে না সেখানে প্রচল্প করবে না হরি কথা করবে সেখানে প্রয়োজনীয় কথা বলবে সেখানে মন আর কি মনকে কথাতেই শাসন করে রাখবে সেখানে মধ্যাহ্নে ভিন্ন পূজা আদি সমস্ত পূজা আদি সারাদিনে থাকবে মধ্যাহ্নে কোন বৈদিক মন্ত্র দিয়ে সেখানে কোন পুকুরি হোক মানে পবিত্র নদী হোক স্নান করবে স্নানের সময় পবিত্র জলে স্নানে সেখানে গঙ্গা মাটি বা মাটি দিয়ে মাটির সাথে দাত্রী ফল মানে আমলকি আমলকি কিছু থাকবে কিছু তিলের বীজি থাকবে
এবং কিছু গোবর থাকবে সেই দিয়ে গায়ে লেপন করবে স্নান করবে স্নানের সময় সেখানে বিষ্ণু নাম করবে বৈদিক মানে মন্ত্র পাঠ করবে সেখানে কেবল মানে দুটো মানে কোন জামা পরবে না এমনি সাদা আর ধুতি পরে সেখানে গিয়ে আবার মন্দিরে গিয়ে অবমিন্ন সেখানে গিয়ে নরসিংহদেবকে প্রতিষ্ঠা করে আমাদের প্রতিষ্ঠা হয়ে আছে যদি না থাকে সেখানে প্রতিষ্ঠা করে দিয়ে সেখানে ষোলো আমাদের ষোলাশা উপহার দিয়ে মানে পূজা করা ষোলো পূজা করা সেটা আমাদের হয়ে যাবে এখানে তারপরে কি অভিষেক পঞ্চমী তারি অভিষেক করা হবে তারপরে ছয়নে গিয়ে তুলসী অর্পণ করতে হবে বিভিন্ন পুষ্প অর্পণ করতে হবে তারপরে সুন্দর সুগন্ধি তেল তাতে আমাদের অর্পণ করতে হবে চন্দন সেখানে খেসার আদি আগরুল তেল এটা আমাদের থইল অভিষেক হচ্ছে এভাবে দিয়ে সেখানে আমাকে এভাবে পূজা করতে হবে পূজা করার পর সেখানে আগুন দিয়ে ধূপ অর্পণ করতে হবে পুষ্প দিয়ে পুষ্প আমাকে পুষ্প দিয়ে একটা বাড়ি করবে ষোলো পোছা দিয়ে পূজা করবে কোরআনে মন্ত্র পঞ্চরাত্রিক মন্ত্র দিয়ে আমাকে পূজা করবে এভাবে দিয়ে